হ্যালো ফ্রেন্ড আজকে আমরা করবো হচ্ছে ক্লাস নাইনের লাভ ক্ষতি মানে প্রফিট আর লসের অঙ্কগুলো তা দেখো অঙ্কগুলো কীভাবে করা হচ্ছে তা এখানে যে অঙ্কটা দেখতে হবে সেই অঙ্কটা দেখো বলছে সুবির কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন যদি ঘড়ি বিক্রি করে সুবির কাকা বারো ক্ষতি হয় তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছেন তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য আমি মানে বলে দিয়েছে একশো ছিয়াত্তর টাকা তাহলে ক্ষতি হচ্ছে বারো পার্সেন্ট তাহলে ক্ষতি বারো পার্সেন্ট হলে কী হবে দেখো যে তোমাকে এই জিনিসটা অষ্টআশি টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা অষ্টআশি কেন কারণ তোমার বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাই অষ্টআশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে ওই কী কী করলাম একশো বাই অষ্টআশি টাকা একশো ছিয়াত্তর টাকা হলে কত হবে কাটাকুটি করলাম সেটা হচ্ছে দুশো টাকা বুঝে গেল খুব সিম্পল একটা অঙ্ক বারো পার্সেন্ট ক্ষতি ধরে অঙ্কটা করা হয়েছে এটা টেক্সট বই তিন দাগের অঙ্ক পেয়ে যাবে এরকম টাইপের যদি আরও অঙ্ক পাও এটা এরকমভাবে করবে নেক্সট হচ্ছে দেখো আর একটা বলছে দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় বুঝে গেল এটা টেক্সট বই চার দাগের অঙ্ক বলছে দশটি লেবুর ক্রয় মূল্য তিরিশ টাকা বলে দিয়েছে এটা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য হবে তিরিশ বাই দশ মানে হচ্ছে তিন টাকা নেক্সট বলছে যে বারোটা লেবুর বিক্রয় মূল্য বিয়াল্লিশ টাকা অঙ্কে বলে দিয়েছে তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে বিয়াল্লিশ বাই বারো মানে সাতের দুই টাকা তাহলে তিন টাকায় লাভ কত হচ্ছে তুমি যে বিক্রয় মূল্য করেছো তার থেকে যদি ক্রয় মূল্য বিয়োগ করো তাহলে লাভ বেরোয় তাই লাভ বেরিয়েছে দেখো একের দুই টাকা তাহলে তিন টাকায় যদি লাভ হয় একের দুই টাকা তাহলে এক টাকায় লাভ হচ্ছে ঐকিক নিয়ম করেছি আর একশো টাকায় লাভ হয়েছে সেটা ঐকিক নিয়ম করে বেরিয়েছে ষোলো পূর্ণ দুয়ে তিন টাকা বোঝা গেল এটা হচ্ছে টেক্সট বই চার দাগের অঙ্ক করে নিও এরকম টাইপের অঙ্ক রয়েছে নেক্সট আমরা করবো যেটা সেটা দেখো বলছে অমল বাবু একটি ছবি কুড়ি পার্সেন্ট বিক ক্ষতিতে বিক্রয় করলেন কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ করতেন ছবিটি ক্রয় মূল্য কত মনে করি ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে কী হবে দেখো একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে আশি টাকা কারণ কুড়ি পার্সেন্ট ক্ষয় এক টাকায় কত আর এক্স টাকায় কত কারণ এক্স টাকা আমি ধরে নিয়েছি ক্রয় মূল্যটা তাই দেখো ঐকিক নিয়ম করে বেরিয়েছে ফোর এক্স বাই ফাইভ টাকা এবার বলেছে ফাইভ পার্সেন্ট যদি লাভ হতো তাহলে কী হতো তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তো একশো পাঁচ টাকা কারণ বিক্রয় মূল্য বেরিয়ে যাবে তোমার পাঁচ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে এক টাকায় কত আর এক্স টাকায় কত নেক্সট বলছে কি। যে তোমার একুশ বাই একুশ এক্স বাই কুড়ি মানে যেটা বেরোলো এইটা তার থেকে প্রথমে যেটা বেরিয়েছিলো সেটা আমি বিয়োগ দেবো তাহলে তো তোমার দুশো টাকা হবে কারণ অঙ্কে বলে দিয়েছে যে দুশো টাকা বেশি তাই এটা দুশো টাকা হবে তাহলে হচ্ছে এইটা হচ্ছে ব্যাপার যে আটশো টাকা বেরিয়েছে এক্সের মানে হচ্ছে আটশো টাকা দেখে নিয়েছো সমাধানটা নেক্সট হচ্ছে একটি দ্রব্য একশো কুড়ি টাকাতে বিক্রয় করলে যত ক্ষতি হয় একশো চল্লিশ টাকাতে বিক্রয় করলে তত লাভ হয় ক্রয় মূল্য কত এটা হচ্ছে সিক্সের মতো ক্লাস টেনের সিক্স দাগের ছয় দাগের একটা অঙ্ক রয়েছে তার মতো তাহলে মনে করি একশো কুড়ি টাকাতে বিক্রয় করলে এক্স টাকা ক্ষতি হয় দ্রব্যটি একশো চল্লিশ টাকায় বিক্রয় করলে এক্স টাকা লাভ হয় তাহলে ক্রয় মূল্য কী করতে হবে যে একশো কুড়ি প্লাস এক্স তাহলে এরা বেরোচ্ছে একশো চল্লিশ মাইনাস এক্স টাকা বুঝে গেল দুটোই হয় মানে তোমাকে বলে দিয়েছে যে বিক্রয় করলে যত ক্ষতি হয় একশো চল্লিশ বিক্রয় করলে তত লাভ হয় তাই এটা যদি ক্রয় মূল্য হয় তাহলে এটাও তোমার ক্রয় মূল্য হবে তাহলে একশো কুড়ি প্লাস এক্স সমান সমান কী হবে একশো চল্লিশ মাইনাস এক্স এক্সের মান দেখো সমাধান করেছি এটা হয়ে গেছে দশ টাকা তাহলে দশ টাকা কী করতে হবে যে বিক্রয় করলে এক্স টাকা লাভ হয় মানে দশ টাকা তোমার লাভ হচ্ছে তাহলে তোমার ক্রয় মূল্যটা কত হবে ক্রয় মূল্য হচ্ছে যে দশটা যোগ করে দিতে হবে একশো কুড়ির সাথে তাহলে তোমার ক্রয় মূল্যটা তুমি পেয়ে যাবে ঠিক আছে নেক্সট একটা অঙ্ক দেখো এক ব্যক্তি চারশো তেইশ টাকা একটি স্টোভ বিক্রি করায় তার সিক্স পার্সেন্ট ক্ষতি হয় কত টাকা স্টোভটি বিক্রি করলে তার এইট লাভ হতো তাহলে অঙ্কটা কি করব যে মনে করি ক্রয় মূল্য একশো টাকা ধরব সিক্স পার্সেন্ট ক্ষতিতে স্টোভ মানে স্টোভটির বিক্রয় মূল্য কত হবে ছয় পার্সেন্ট মানে ছয় বিয়োগ মানে চুরানব্বই টাকা তাহলে চুরানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকায় কত ঐকিক নিয়ম করেছি আর চারশো টাকায় কত সেটা ঐকিক নিয়ম করে বেরিয়েছে দেখো চারশো টাকা তাহলে যদি আট পার্সেন্ট লাভে স্টোভটির বিক্রয় মূল্য কত হবে চারশো টাকা প্লাস সাড়ে চারশো টাকার এইট পারসেন্ট তাহলে সাড়ে চারশো টাকার এইট পারসেন্ট করে আসছে ছত্রিশ টাকা সেটা চারশো পঞ্চাশ সাথে যোগ করে দিয়ে বেরিয়ে গেছে চারশো ছিয়াশি টাকা এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক ক্লাস টেনের নেক্সট দোকান থেকে দুশো পঞ্চান্ন টাকা একটি ছাতা কিনল ছাতার ধার্য মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্যমূল্য কত এটা টেক্সটের সাতের তাহলে আমি কী করবো ছাতার বিক্রয় মূল্য দুশো টাকা মনে করি ধার্য মূল্য এক্স টাকা তাহলে একশো টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো থেকে পনেরো বিয়োগ ঠিক আছে কারণ পনেরো ছাড় বলে দিয়েছে তাই পঁচাশি তাহলে এক টাকায় কত ঐকিক নিয়ম করেছি আর এক্স টাকায় কত সেটা ঐকিক নিয়ম করে বেরিয়েছে দেখো সতেরো এক্স বাই টোয়েন্টি ঠিক আছে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো যে সতেরো এক্স বাই টোয়েন্টি সমান সমান দুশো ঠিক আছে বলে দিয়েছে তাহলে এক্সের মান বের করে দেবো তিনশো টাকা এভাবে অঙ্কটা করেছি নেক্সট নেক্সট হচ্ছে সাতের অঙ্কটা একটি গল্পের বই লিখিত মূল্যের পঁচিশ পারসেন্ট ছাড়ে কিনলো সে যদি ওই বইটি লিখিত মূল্যের বিক্রি করে তবে শতকরা কত লাভ হবে এটা হচ্ছে টেক্সটের আটের অঙ্ক তাহলে মনে করি গল্পের বইটির লিখিত মূল্য এক্স টাকা একশো টাকায় ছাড় হয় হচ্ছে পঁচিশ টাকা বলে দিয়েছে পঁচিশ তাহলে এক টাকায় কত আর এক্স টাকায় কত সেটা আমি বের করেছি এক্স বাই ফোর টাকা সুতরাং ক্রয় মূল্য কত হবে যেটা আমি এক্স ধরেছি তার থেকে এক্স মাইনাস ফোর এক্স বাই ফোর করে দিলে থ্রি এক্স বাই ফোর টাকা বেরিয়ে যায় এবার বিক্রয় মূল্য এক্স টাকা তাহলে থ্রি এক্স টাকায় লাভ হয় এক্স বাই ফোর টাকা কারণ বিয়োগ করে দিয়েছিলাম বুঝে গেল তাহলে এক টাকায় লাভ হচ্ছে কত সেটা বের করেছি আর একশো টাকায় লাভ হচ্ছে কত সেটা বের করেছি তেত্রিশ পূণ্য একে তিন পার্সেন্ট এটা এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি সাতের টেক্সটের আর্টে আছে এই অঙ্কটা এই অঙ্কটা পুরোটা আবার দেখিয়ে দিচ্ছি সমাধানটা কীভাবে হচ্ছে নেক্সট বলছে একটি খেলনা ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলেন যদি খেলনাটি ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে লোকটির টেন পারসেন্ট লাভ হতো খেলনাটি ক্রয় মূল্য কত এটা টেক্সটের দশ দাগের অঙ্ক তাহলে মনে করি খেলনাটি ক্রয় মূল্য এক্স টাকা তারপরে করব কি যদি ফাইভ পার্সেন্ট লাভ হয় তাহলে কি করব যে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা এক টাকায় কত আর এক্স টাকায় কত আমি এটা ঐকিক নিয়ম করে বের করে রেখেছি যে একুশ এক্স বাই কুড়ি টাকা এবার বলছে ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কম হলে নতুন ক্রয় মূল্য হবে এক্স ইন্টু আশি বাই একশো কারণ কুড়ি পার্সেন্ট কম হলে তো আশি টাকাই হয় সেটাকে সমাধান করে বেরিয়েছে ফোর এক্স বাই ফাইভ টাকা তাহলে বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হলে বিক্রয় মূল্য হবে একুশ এক্স বাই কুড়ি মাইনাস চৌত্রিশ বলে দিয়েছে তাহলে লাভ কত হবে লাভ হচ্ছে তোমার যেটা ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য সরি সেই বিক্রয় মূল্য থেকে তোমার ক্রয় মূল্যটা বিয়োগ দিতে হবে তাই বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বাদ দিই মানে এইটা তো আমার বেরিয়েছে বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য থেকে যদি আমি এই প্রথমে ক্রয় মূল্যটা বাদ দিই তাহলেই লাভ পাবো তাহলে লাভ বেরিয়ে গেল দেখো এক্স বাই ফোর মাইনাস চৌত্রিশ টাকা অনুসারে কী বলছে যে যেটা বেরোলো সেইটা তোমার ক্রয় মূল্যের হান্ড্রেড পারসেন্ট যদি করো তাহলেই তো তোমার দশ টাকা হবে কারণ অঙ্কে বলে দিয়েছে টেন পারসেন্ট লাভ হতো তাই যে টেন বোঝা গেল এরকম করে কি করেছি দেখো সমাধানটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে সমাধান করেছি এটা হচ্ছে পুরো অঙ্কের সমাধান ঠিক আছে এইভাবে এক্সের মান দুশো টাকা বেরিয়েছে এটা ব্যাস নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে একজন ব্যবসায়ী টেন পার্সেন্ট লাভে একটি সাইকেল বিক্রয় করলেন যদি তিনি টেন পার্সেন্ট কম দামে সাইকেলটি কিনতেন এবং বারো টাকা বেশি দামে বিক্রয় করতেন তাহলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হতো সাইকেলটির ক্রয় মূল্য কত তাহলে মনে করি সাইকেলটি ক্রয় মূল্য এক্স টাকা টেন পার্সেন্ট লাভে সাইকেলটির বিক্রয় মূল্য আমি বের করেছি যেহেতু লাভ তাই একশো দশ বাই একশো গুণ এক্স টাকা তাহলে এগারো এক্স বাই দশ হয়েছে আবার সাইকেলটির ক্রয় মূল্য যদি টেন পার্সেন্ট কম হলে ক্রয় মূল্য হয় কবে মানে কত যে কমিয়ে দিলাম তাই নব্বই বাই একশো গুণ এক এক্স তাই নাইন এক্স বাই টেন টাকা পঁচিশ পার্সেন্ট লাভের সাইকেলটির বিক্রয় মূল্য কত হবে পঁচিশ পার্সেন্ট লাভ মানে একশো পঁচিশ বাই একশো আর নাইন এক্স বাই টেন এই যে এটা বেরিয়েছিল তার সাথে গুণ করে দিলাম নাইন এক্স বাই এইট টাকা বেরিয়েছে প্রশ্ন অনুসারে কী বলছে যে নাইন এক্স বাই এইট যেটা বেরিয়েছে সেটা এগারো এক্স বাই টেনের বারো টাকা বেশি হলে অঙ্কে বলে দিয়েছিল তার বারো টাকা বেশি হলে সমাধানটা দেখো এইটা বেরিয়েছে বোঝা গেল নেক্সট একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক তারপর রয়েছে টেক্সট বই চোদ্দো নম্বরেরটা একজন মেকানিক একই উৎপাদন ব্যয়ে দুটি টেপ রেকর্ডার তৈরি করে প্রতিটির জন্য বারোশো পঞ্চাশ টাকা মূল্য ধার্য করেছিলেন প্রথমটি এইট কমিশন দিয়ে বিক্রি করায় তার পনেরো লাভ হয়েছে দ্বিতীয়টি যদি তিনি একশো কুড়ি এগারোশো কুড়ি টাকায় করতে পারেন তবে মোটের ওপর শতকরা কত লাভ হবে এটা টেক্সট বই চোদ্দো দাগে রয়েছে তো কী করবো প্রতিটি টেপ রেকর্ডারের ধার্য মূল্য বারোশো পঞ্চাশ টাকা বলে দিয়েছে প্রথমটি বিক্রয়ের সময় কমিশন দেওয়া হয় তার এইট পার্সেন্ট মানে ওই টাকার এইট পার্সেন্ট করে দেখো একশো টাকা বেরিয়েছে প্রথমটির বিক্রয় মূল্য তাহলে কত হবে একশো টাকা যদি কমিশন দেয় তাহলে বারোশো পঞ্চাশ থেকে একশো টাকা কমিয়ে দিলে এগারোশো পঞ্চাশ টাকা প্রথমটির বিক্রয় করে পনেরো পার্সেন্ট লাভ হয়েছে তার মানে কি পনেরো পার্সেন্ট লাভ মানে কি একশো থেকে পনেরো যোগ করে দিয়েছি তাহলে একশো পনেরো টাকা তোমার উৎপাদন ব্যয় হচ্ছে একশো টাকা এক টাকায় কত আর এগারোশো পঞ্চাশ টাকায় কত ওই কিক নিয়ম করে দেখো বেরিয়েছে একশো টাকা তাহলে টেপ টেপরেকটা দুটি মোট উৎপাদন ব্যয় কত যেহেতু দুটো ছিল তাই দু হাজার হয়ে গেল তাহলে মোট বিক্রয় মূল্য কত এগারোশো পঞ্চাশ টাকা আগে ছিল আর এখন এগারোশো বারো কুড়ি বেরিয়েছে তার মানে বাইশশো সত্তর টাকা তোমার মোট বিক্রয় মূল্য দুটি বিক্রয় করে তাহলে লাভ কত হয় ওই বাইশশো সত্তর থেকে দু হাজার বাদ দিয়ে দাও কারণ তোমার উৎপাদন ব্যয় গেছে তাহলে দুশো সত্তর টাকা তোমার লাভ হচ্ছে তাহলে দু হাজার টাকায় লাভ হচ্ছে দুশো সত্তর টাকা এক টাকায় কত আর একশো টাকায় কত তাহলে বেরিয়ে গেল হচ্ছে তেরোশো পাঁচ এই সরি তেরো পয়েন্ট পাঁচ পারসেন্ট তাহলে এই দশটা অঙ্ক আজকের মতন আমি করিয়ে দিলাম তোমরা সবাই দেখে নিও বা খাতায় করে নিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না গণিত প্রবাহ এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেল এবং তার পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবে যে কোনো সময় আমার ভিডিওটাকে নোটিফিকেশানে পাওয়ার জন্য ধন্যবাদ